नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष थेके आपनादेर जानाई स्वागत। शास्त्रमते भाद्रपद शुक्लापक्षे चतुर्थी तिथिते श्री गणेशेर जन्म हय। ताई शास्त्रे भाद्रपद शुक्लापक्षे चतुर्थी अत्यंत गुरुत्वपूर्ण। एई दिन सारा देशे गणेश चतुर्थी हिसाबे पालित हय। ज्योतिषशास्त्रेर निरीखे चतुर्थीके रिक्ता तिथि बला हयेछे। सेदिन कोनो शुभ काज हय ना, किन्तु सेदिनई गणेशेर जन्मदिन हय। चतुर्थीते रिक्ता तिथिर दोष ग्राह्य करा हय ना, তাই সমস্ত শুভ কাজ করা হয় এই বিশেষ দিনে। গণেশের কুষ্টিতে লগ্নে বৃশ্চিক রাশি রয়েছে এবং মঙ্গল বিরাজ করছে। লগ্নস্থানে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে। আবার সূর্যের উপর শনির দৃষ্টি থাকার ফলেই বাবার হাতে পুত্রের শিরচ্ছেদ হয়। গণেশের কুষ্টিতে লগ্ন এবং লগ্নে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম গৃহের স্বামী এবং অন্যদিকে বুধও স্বরাশিতে অবস্থিত। এই কারণে গণেশ বুদ্ধি এবং জ্ঞানের দাতা এবং প্রথম পূজ্য। গণেশের কুষ্টিতে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে শশ এবং রুচক যোগের বিশেষ উল্লেখযোগ্য উপস্থিত দেখা যায়। দশমপতি তার নিজের গৃহে রয়েছেন, তাই গণেশ শিবের গণের অধ্যক্ষ, তিনি গণাধ্যক্ষ নামেও পরিচিত। গণেশের অপর নাম বিঘ্নহর্তা, কারণ তিনি সমস্ত ধরনের বিঘ্ন বাধা দূর করেন। লগ্নে অবস্থিত মঙ্গলে শনি এবং বৃহস্পতির দৃষ্টির কারণে তিনি এই ক্ষমতা পান। তাই এই ভারতবর্ষে গণেশ চতুর্থীতে বিশেষ উদ্দীপনা সহযোগে এই শ্রী গণেশকে পূজার্চনা করা হয়, যাতে আমাদের জীবনে সফলতার মুখ দেখতে পাই। আমাদের জীবনের সমস্ত বিঘ্নকে হরণ করেন শ্রী গণেশদেব, তাই তার নাম বিঘ্নহর্তা। তাকে গণপতি দেবও বলা হয়, বিনয়ক অনেকেই বলে। বিশ্বাস করা হয় যে কোনো শুভ কাজ করার আগে গণেশ পূজা করা উচিত। ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসবের সূচনা হয়। যদিও মহারাষ্ট্রের এই উৎসব, কিন্তু সারা ভারতবর্ষব্যাপী এই বিশেষ উৎসব পালিত হয়। তবে বর্তমানে করোনা পরিস্থিতি সেই উৎসবকে আরও ম্লান করে দিয়েছে। তাই নিজ নিজ গৃহে ভক্তরা যদি শ্রী গণেশ দেবের পূজার্চনা করে, তাহলে বর্তমান পরিস্থিতি অনুসারে ধীরে ধীরে জীবনে শুভ ফল আসার আশীর্বাদ প্রদান করেন গণেশ দেব। দশ দিনব্যাপী এই বিশেষ উৎসব ভক্তরা তাদের গৃহে গণেশ দেবের প্রতিষ্ঠা করে থাকে। অনেকে আবার পাঁচ দিন, সাত দিন বা এগারো দিনের জন্যও প্রতিষ্ঠা করেন। শাস্ত্র অনুসারে গণেশ দেব হলেন জ্ঞান, প্রজ্ঞা, সম্পদ এবং সমৃদ্ধির দেবতা। ভাদ্র মাসের শ্রী শুক্লা চতুর্থীর বিশেষ চাঁদ দেখা উচিত নয়। বলা হয় যে এই বিশেষ দিনের চাঁদ দেখলে এক ধরনের কলঙ্ক আপনার জীবনে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের একটা কলঙ্ক ছিল। আর ভুল করেও যদি আপনি এই বিশেষ দিনে চাঁদ দেখে ফেলেন, তাহলে অবশ্যই ব্রাহ্মণকে সকালে সাদা কোনো জিনিস দান করে সেই বিশেষ কলঙ্ক থেকে মুক্তি নেবেন। এখন আসব এই গণেশ চতুর্থীর বিশেষ সময়সূচি নিয়ে। আগামী 22শে আগস্ট 2020 গণেশ চতুর্থীর শুভ মুহূর্ত হল, বিশেষত কলকাতার ক্ষেত্রে তথা পশ্চিমবঙ্গের, সকাল 11:25 থেকে দুপুর 1:57। যদিও চতুর্থী শুরু হবে 21শে আগস্ট 2020 শুক্রবার রাত্রি 11:02 থেকে, এবং চতুর্থী শেষ হবে পরের দিন অর্থাৎ 22শে আগস্ট 2020 সন্ধ্যা 7:57 পর্যন্ত। তাই শাস্ত্র অনুসারে 22শে আগস্ট 2020 শনিবার এই বিশেষ গণেশ চতুর্থী উৎসব পালিত হবে। তাছাড়া এই বিশেষ তিথিতে অর্থাৎ গণেশ চতুর্থীতে বলবো যে এদিন চন্দ্রদেবকে দেখবেন না। আকাশে সকাল 9:24 থেকে রাত্রি 9:00
46 পর্যন্ত এই বিশেষ সময় আকাশের চন্দ্রদেবকে আপনারা দেখবেন না, আর তা দেখলে অবশ্যই চন্দ্রের কলঙ্ক আপনার জীবনে লাগবে। তাই সঠিক পূজা মুহূর্তে গণেশদেবকে পূজা অর্চনা করে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করুন। বলা হয় যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন ভগবান শ্রী গণেশ। এছাড়া বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধিদান করেন তিনি। তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে প্রার্থনা করা হয় সুখ ও সমৃদ্ধির কামনাতে। তাই গণেশ চতুর্থীতে গণেশ পূজার সময় বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি না করলে অসম্ভব সন্তুষ্ট থাকেন শ্রী গণেশ। গণেশ চতুর্থী উপলক্ষে দেশ জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে গণেশ পূজা। আজ গণেশকে কোথাও মণ্ডপে এনে পূজা করা হয়, কোথাও বাড়িতেও প্রতিষ্ঠা করে পূজা করা হয়। গণেশ পূজার আচার আচরণের অনেক রকম বিষয় রয়েছে যেগুলো অনেক মানুষ হয়তো জানে না, ভুল করে বিভিন্ন বিষয়গুলো করে ফেলে গণেশ পূজাতে, আর সেই কর্মের ফল অসম্ভব অশুভ হয় তার জীবনে। যেমন ধরুন তুলসী পাতা। হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় তুলসী সবচেয়ে পবিত্র গাছ। প্রতিদিন বহু গৃহস্থেই পূজা করা হয় তুলসীকে। ভগবান শ্রী বিষ্ণুর পূজায় তুলসীর মাহাত্ম্যের কথা আপনারা জানেন, তা হলো অপরিসীম। কিন্তু গণেশ পূজায় কখনো ব্যবহার করা হয় না তুলসী, তাই ভুল করে এই বিশেষ শ্রী গণেশের পূজাতে তুলসীর ব্যবহার করবেন না। কথিত আছে যে এক সময় তুলসী মহিলা রূপে ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করতেন। একমাত্র বিষ্ণু ছাড়া তিনি কারো আরাধনা করতেন না। এমন সময় একদিন তিনি গণেশের কাছে যান, যখন গণেশ ধ্যানে মগ্ন ছিলেন। সেখানে গিয়ে গণেশকে বিয়ের প্রস্তাব দেন তুলসী। গণেশ প্রত্যুত্তরে তুলসীকে জানান তিনি ব্রহ্মচারী, তাই কিছুতেই তুলসীকে বিয়ে করতে পারবেন না তিনি। এই কথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন তুলসী। গণেশের কাছ থেকে এমন কথা শুনে ক্ষুব্ধ তুলসী গণেশকে অভিশাপ দেন যে একদিন জোর করেই গণেশকে বিয়ে করতে হবে। এই কথা শুনে তুলসীর কাছ থেকে এই ধরনের অভিশাপে ক্রোধ চেপে রাখতে পারেন না গণেশ। প্রত্যুত্তরে তিনি বলেন, তুলসীকেও একদিন দুর্ভাগ্যবশত একজন রাক্ষসের সঙ্গে তার বিয়ে হবে, আর সেই জন্মের পরবর্তী জন্মে তুলসীকে গাছ হয়ে জন্মাতে হবে। অভিশাপ সত্য হলো। গণেশের অভিশাপের ফলে শঙ্খচূড় নামে এক রাক্ষসের সঙ্গে বিয়ে হয় তুলসীর। তার পরের জন্মে গাছ হিসাবে জন্ম নেয় তুলসী। গাছরূপে তুলসী জন্মানোর পর মর্ত্যলোক জুড়ে সমাদরে পূজিত হয় তুলসী। পৌরাণিক এই কথা অনুযায়ী গণেশ পূজায় বহুবিধ জিনিস ব্যবহার হলেও শাস্ত্রমতে কিছুতেই ব্যবহার হয় না তুলসী পাতা। তাই এই বিশেষ গণেশ চতুর্থীতে ভুলেও তুলসীর ব্যবহার করবেন না। শাস্ত্রমতে বলা হয় যে গণেশ পূজাতে চন্দ্রের কোনো বিষয়কে পূজাতে ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতে হয় তাহলে সেই রঙকে পরিবর্তন করেই করতে হবে। যেমন ধরুন গণেশ পূজাতে চালের ব্যবহার রয়েছে এবং অখণ্ড চাল ব্যবহার করতে হয় এই পূজাতে। চাল হলো চন্দ্রের একটি বিশেষ রূপ, তাই এই চালকে একটু হলুদ দিয়ে একটু হলুদাভ করা দরকার, আর তবেই গণেশ পূজার উপযোগী হবে। কারণ চন্দ্র অভিশপ্ত গণেশদেবের কাছ থেকে, তাই গণেশ পূজাতে এই চন্দ্রের বস্তু প্রয়োগ করতে এই বিশেষ বিধিনিষেধ রয়েছে। এমনকি শ্বেত চন্দন ব্যবহারেও বিধিনিষেধ রয়েছে, তাই রক্তচন্দন ব্যবহার করুন এই বিশেষ পূজাতে। গণেশ পূজাতে সাধারণত সাদা ফুলের পরিবর্তে লাল ফুল বেশি পছন্দ করেন, তাই গণেশ পূজাতে সাদা ফুলের প্রয়োগ না করে লাল ফুল দেওয়ার চেষ্টা করুন, তাহলে গণপতিদেব অসম্ভব প্রসন্ন হবে। তাই বলবো এই বিশেষ গণেশ চতুর্থীর প্রাক্কালে আপনারা সুন্দরভাবে শ্রী গণেশের পূজা করুন এবং আপনাদের জীবনে সুখ শান্তিকে ধরে রাখুন, আর পাশাপাশি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে বিশেষ নজর দিন যাতে কোনো মতেই ভুল না হয়ে যায়, আর শ্রী গণেশদেব যেন অসন্তুষ্ট না হন আপনাদের প্রতি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।